আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমরা দুইটি ছোট ছোট সূরা বিশুদ্ধ উচ্চারণের সাথে শিখব, একটি হচ্ছে সূরাতুল লাহাব আর একটি হচ্ছে সূরাতুল ইখলাস। নতুন করে সুন্দরভাবে শিখতে চাই, ঠিক কি না? একটি হচ্ছে সূরাতুল লাহাব আর কি হচ্ছে সূরাতুল ইখলাস। সুন্দর কণ্ঠে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরাতুল লাহাব মক্কিয়া, সূরাতুল লাহাব মক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বত ইয়াদা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, وامرأته حمالة الحطب, حمالة الحطب, في جيدها حبل من مسد, এখানে দুইটা হা, ফি জি দি হা পরে হাবলুম। প্রথম হাটা হচ্ছে ছোট হা, গোল হা, কোন হা? ছোট হা, গোল হা। হ্যাঁ, পরেটা হচ্ছে বড় হা ভিতর থেকে, এইভাবে ফি জি দি হা হাবলুম মিম মাসাদ, এখন সূরাতুল ইখলাস মক্কিয়া, সূরাতুল ইখলাস মক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ, وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ, وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ, وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ. صَدَقَ اللَّهُ الْعَظِيمُ, صَدَقَ اللَّهُ.